পুরসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। রাজ্য জুড়ে এখন একটাই আলোচনা, কাদের সাথে হবে কাদের হাড্ডাহাড্ডি লড়াই। কি পেয়েছেন গত পাঁচ বছরে? কোথায় ছিলেন এই জনপ্রতিনিধিরা? ভোটের বাজারে কোন ইস্যু হবে ভোটারদের মুখে? ভোট যুদ্ধে কোন দিকে পাল্লা ভারী? কি বলছে আম জনতা? নেতাদের রাজভারী প্রতিশ্রুতি নয়, আম জনতার মুখের কথা, আমাদের নয়, সরাসরি ভোটারদের কথা। দেখুন ভোটার বলছে, শুধুমাত্র ইউটিউব চ্যানেল DNN বাংলায়। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ডানকুনি পৌরসভার সবচেয়ে উন্নত যে ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ডে। 10 নম্বরের ইতিহাস আপনাদের বলি, 5 বছর বামেরা দায়িত্ব সামলেছে এবং তারপর 5 বছর তৃণমূলের যিনি ছিলেন দেবাশিষ মুখোপাধ্যায়, 2015 সালে তৃণমূল তাকে প্রার্থী করেছিল এবং তিনি জয়ী হয়েছিলেন। 5 বছর তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই ওয়ার্ডের যথেষ্ট কাজ তিনি করেছেন, এমনটাই ভোটাররা তারা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি এই 5 বছর পর আবার এখানে কিন্তু প্রার্থী করা হয়েছে তৃণমূলের জয়শ্রী সিনহা, অন্যদিকে বামেদের প্রার্থী রয়েছে অর্পিতা হালদার কর্মকার, তার পাশাপাশি বিজেপি প্রার্থী করেছে মিতা সাহাকে। এই তিনজনের রাজনৈতিক লড়াই রয়েছে। তার আগে এখানকার ভোটাররা কি বলছে, এখানকার মানুষের নাগরিক পরিষেবা তারা কেমন পাচ্ছে, চলুন এখানকার নাগরিকদের কাছ থেকে আমরা জানবো তাদের এই যে 5 বছরের যে 10 বছরের উন্নয়ন কেমন হয়েছে, কি বলছে এখানকার নাগরিকরা, চলুন আমরা এই ওয়ার্ড ঘুরে একবার দেখে নেব। ডেভেলপটা হয়নি এটা অস্বীকার করার জায়গা নেই, ডেভেলপ ঠিক হয়েছে আর আমরা চেহারা দেখেই বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো, যে পরিমাণ টাকা এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, মিউনিসিপ্যালিটি অ্যালোকেট করেছে, সেই পরিমাণ টাকা যদি ইনভেস্ট হতো এই জায়গাটা আরও হয়তো উন্নত থেকে আরও উন্নত মানে হয়েছে, সেই জায়গাটা হয়নি। নাগরিক পরিষেবা যেমন ধরুন এই যে ভ্যাট থেকে শুরু করে, দেখুন একদিনে তো আমরা বিরাট কিছু পরিষেবা পাবো না, মোটামুটি ভাবে যেটুকু পরিষেবা এরা দিতে পারে খারাপ কিছু বলা যাবে না, টাইম টু টাইম এরা মোটামুটি যথেষ্ট সার্ভিস দেয়। একটা অভিযোগ মশার বর্তমান, মশার সময় এরা সেইভাবে কিন্তু স্প্রেটে করে মশাকে যে থামানো দরকার সেই জায়গাটা করেনি, এটা খুব আমাদের। আর সরকারি যে পরিষেবা যেমন ধরুন প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো কি মানুষ পাচ্ছে, বিশেষ করে যেমন মহিলারা আছে বা বার্ধক্যের ভাতা যেগুলো রয়েছে? দেখুন আমি এই ব্যাপারটা বলতে পারবো না, কারণ আমি নিজে এসে কোনো ইনভলভমেন্ট নেই, আমার ফ্যামিলিও নেই, কেমন যার ফলে আমার এই সেই কালচারের সঙ্গে সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়। রাতে চায়ের দোকানেতে এই রকেতে যে সমস্ত গল্প শুনি এ খুব দুরকম আছে, কেউ বলে অনেক কিছু হচ্ছে, কেউ বলে কিছুই হচ্ছে, এখন এগুলো তো বিতর্কিত বিষয়। এবং আর কি হলে ভালো হতো, মানে কিছু প্রয়োজন রয়েছে? প্রয়োজন তো এরা সব থেকে বড় জিনিস, যে জলটা করছে এই জলটা তো সব থেকে দরকার ছিল, করছে কিন্তু যাতে আমরা পুরো ফ্ল্যাটের ওপর পর্যন্ত পাই এটাই আমাদের এখন খুব নেসেসারি, ইট ইজ ভেরি নেসেসারি টু ওভারহেড দ্য ট্যাঙ্ক। কেন ওভারহেড যদি ট্যাঙ্কে জল না ওঠে তাহলে আমাদের এই ট্যাঙ্ক করাটা বিফলতা হয়ে যাবে, এটা এখন লাভ হয় না সিস্টেমে বাড়ি, সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের খুব বেশি ডিমান্ড এখন এই পজিশনে। আর রাস্তাঘাট তো মোটামুটি ঠিক আছে, এখানকার কোনো অসুবিধা নেই, সার্ভিসিং করাও ঠিক আছে, অসুবিধা নেই। আমার নাম সুভাষ অধিকারী। বনশ্রী মন্ডল পরিষেবা কেমন পাচ্ছেন? 10 বছর ধরে তো পুরো ভালো পাচ্ছি,
এখন মানে কি বেশি হচ্ছে ওই বৃষ্টির সময় জলটা জমে যাচ্ছে এই যাচ্ছে এইটাই একটু দরকার। হ্যাঁ ব্যাস আর কিছু পার্বতী গোস্বামী বেশি ভালো না খারাপও না। এখানে তো প্রয়োজনীয়তা যদি আমি থাকি সি ব্লকে ওখানে তো পুকুরে একটু উৎপাত আছে। দ্বিতীয় কথা হচ্ছে গার্বেজ এত বেশি পুকুরে রয়েছে, এসে তুলে নেওয়ার লোক সঠিক সময় আসে না। তারপরে বৃষ্টি বাদল হয়ে গেলে ড্রেনের জলগুলো ওষুধ ফসুদ দিয়ে যায় এসে টাইম মতন এসে মোটামুটি ঠিকই আছে। আগে যা ছিল তার চেয়ে বেটার অনেক। কি কি প্রয়োজনীয়তা রয়েছে এখন? প্রয়োজনীয়তা বলতে আমাদের যেটা আছে এখানে পানীয় জলের ব্যবস্থাটা অবিলম্বে করা, পানীয় জলটা খুব দরকার। ওভারের ট্যাঙ্ক হয়েছে কিন্তু জলের এখন অ্যারেঞ্জমেন্ট হয়নি, ওটা হলে মানুষের আরো অনেক সুবিধা হবে। আর আরেকটা আমাদের এখানে বার্নিং প্রবলেম, যেটা হলো আমাদের জল জমে যায়। তো জল জমার মূল কারণ হলো আমাদের যে ড্রেনেজ সিস্টেম, পিছনে যে নালা, সেই নালাটার সংস্কার টংস্কার হয়নি। নালা সংস্কার না হওয়ার জন্য ভেতরের জল ওটা আউটলেটিং ঠিক মতো হয় না, এটা হলো ভালো। আর বাকি যেসব ওই একটু স্যানিটাইজেশন মসকুইটোর এসব স্প্রে ফ্রে করা এসবগুলো করলে আরো বেটার। পহলে তো কুছ ভি ইয়াহ পে নাহি থা, না ঘাস কাটতে থি না কুছ নাহি, আবি তো পুরা সাফ সাফাই সব বড়িয়া আছে। পানি ঠিক টাইমে মিল রাহা হ্যায়, পানি ভি সহি টাইমে মিল রাহা হ্যায়। আর ও জো লোগ মতলব 10 দিন কা জো লোগ আতে লেকে, হ্যাঁ হ্যাঁ টাইম টাইম সে লেকার কে ডেইলি। বচ্চো কে লিয়ে পার্ক হোনা ইস এরিয়া মে বহুত জ্যাদা জরুরি হ্যায়, জিসকে লিয়ে বহুত সমস্যা হোতি ইস এরিয়া কে। বচ্চে সি ব্লক ইয়া বি ব্লক মে জাতে হ্যায় তো ওয়াহ কে লোগ বোলতে হ্যায় কি ইধার কিউ আতে হো আপ আপনে এরিয়া মে খেলে, আলাগ আলাগ লোগ বোলতে হ্যায় বচ্চো কো থোড়া দিক্কত হোতি হ্যায়। ইয়ে হাম লোগ কা ডি ব্লক নেই, বচ্চো কে খেলনে কে লিয়ে পার্ক নেই। জিতনে লোক বাত করতে চাই তো বাহার মে ভি হ্যাঁ সভি লোক খুশি হ্যাঁ।
पहले से रास्ता घाट रोड जो भी काम हुआ है बहुत सुंदर काम हुआ। कोई भी पर्सनल भी कोई काम यदि हम लोग को माने होता है जरूरत होता है तो हम लोग को काम बहुत तुरंत होता है। मतलब जो भी रहे मैंने बहुत हम लोग खुशी है। और क्या क्या चाहिए वार्ड में और क्या क्या होना बाकी है? हम लोग को इच्छा था कि जे हाउसिंग के बारे में यदि बोले तब दोनों बगल जो ड्रेन है वो यदि हो जाता तो सुंदर होता, देखने में भी सुंदर होता, मैंने मच्छर भी जो है हिंदी में बोलते हैं नहीं होता। और हम लोग बहुत खुशी है, अब आप लोग के साथ में है, आप थे आप रहेंगे। कौन किसका आवाज मतलब जी? दीदी थे आप, दीदी रहेंगे। मेरा नाम अभेश कुमार। অর্থাৎ 10 নম্বর ওয়ার্ডের ভোটাররা যাদের বক্তব্য যে এই 10 বছরে বামেদের আমলের এবং তৃণমূলের আমলে 10 বছর মিলিয়ে কিন্তু যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং 5 বছর ধরে ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখোপাধ্যায় থাকাকালীন বেশ কিছু যেমন গ্রিন সিটি প্রকল্পে যেমন পার্ক হয়েছে আরও অন্যান্য সমস্যার সমাধান হয়েছে, তবে এখনও খামতি রয়েছে জলনিকাশি ব্যবস্থার এবং ড্রেনেজ সিস্টেম সেটাও কিন্তু এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। সেই কারণেই ভোটাররা চাইছেন এই সমস্যার সমাধান হোক। তবে ভোটারদের অধিকাংশের মত যে এখনও কিন্তু এই ওয়ার্ডে তৃণমূলেরই হাওয়া রয়েছে, তবে জয়ী কে হবেন, তৃণমূলের প্রার্থী, বামেদের প্রার্থী নাকি বিজেপি সেটা কিন্তু সময় বলবে। এইচবি, টিএনএন বাংলা, হুগলি।